আল্লাহর নবী যখন হযরত খাদিজাকে দাওয়াত দিলেন, আমি আল্লাহর নবী, আমার উপর ঈমান আনো, আর এক অদেখা আল্লাহর উপর ঈমান আনো যিনি তোমারে আমারে সৃষ্টি করেছেন তার উপর ঈমান আনো। হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে উচ্চারণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা বলছেন কি জানেন, ইয়া আবুল কাসিম, তিনি নবীজিকে ডাকতেন হে কাসিমের পিতা, ইয়া আবুল কাসিম, 15টি বছর আপনার ঘর করেছি, আমার দিন একথা সাক্ষ্য দিচ্ছে আপনি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আপনার ভিতরে 15 বছর আমি যে আচরণ দেখেছি সাধারণ মানুষের এই আচরণ হতে পারে না, অবশ্যই আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা আর নাই। হযরত আয়েশা বলেন নবীজি একদিন আমার এক রাতে আমার কাছে ঘুমানো ছিলেন, আমি ঘুম থেকে জেগে দেখি নবীজি নাই, মনে মনে চিন্তা করলাম কোথায় গেলেন, বোধহয় অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। আমি চুপিসারে খোঁজ দিতে লাগলাম, কোনো ঘরে খবর পেলাম না। পরে দেখতে পেলাম রিয়াদুল জান্নার ভিতরে বসে নবীজি দুই হাত উঁচু করে কি যেন বলেন আর কান্দেন। আমি পিছনে গিয়ে হাত তুললাম, শুনতে পেলাম নবীজি মুনাজাত করতে করতে এক পর্যায়ে গিয়ে বলছেন রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে যেদিন বাপ তার সন্তান হারায় ফেলবে, মা তার সন্তান হারিয়ে ফেলবে, সন্তান মায়ের চিনবে না, ওই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায় না যাই। মোনাজাত শেষে হযরত আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই একটা বুড়ির বিয়ে করছিলেন, 25 বছর বয়সে 40 বছরের বুড়ি, এই বুড়ির কথা এখনো আপনার মনে জাগে, এর থেকে ভালো কুমারী মেয়ে তো আপনি বিবাহ করেছেন। নবীজির মুখখানা মলিন হয়ে গেল। আল্লাহর নবী বলেন আয়েশা খাদিজার সম্পর্কে এমন কথা জীবনে কোনোদিন তুমি আমার সামনে আর এরকম বলো না, কারণ হলো তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সমার স্ত্রী যখন মক্কা নগরীতে মুহাম্মদের পা রাখার জায়গা ছিল না, সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছে আমার জন্য, ইসলামের জন্য না খেয়ে থেকেছে রাতের পর রাত, দিনের পর দিন, আরবের সব থেকে ধনশালিনী নারী সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছেন আল্লাহর দিনের জন্য। হযরত আয়েশা বলেন আমাদের ঘরের ভিতরে তেমন গোশত রান্না বান্না খুবই কম হতো, আপেটা অনাহারে অর্ধাহারে আমাদের দিন চলতো, যেদিন কোনো ভাগ্যক্রমে কোনো গোশত আসতো অথবা কোনো ছাগল দুম্বা জবাও হতো, নবীজি গোশতগুলি ভাগ করে স্ত্রীদের ঘরে ঘরে দিয়া নিজে একটা পটলার ভিতরে কয়েক টুকরা গোশত নিয়ে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন। খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় নাকি, খাদিজার কোনো আত্মীয়া কোনো বান্ধবী পাওয়া যায় নাকি? প্রিয় ভাই সাহেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন। হাদিস থেকে শোনাচ্ছি, হযরত আয়েশা কুমারী মেয়ে, তাকে বিয়ে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাত, চাঁদনি রাত, আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত, নবীজি বলছেন আয়েশা চলো আমরা একটু পায়চারি করে আসি। মরুভূমির ভিতরে গিয়ে বললেন ওই যে একটা জিনিস দেখা যায়, চলো তো দৌড় মারি কে আগে যায় দেখা যায়। বিশ্বনবী স্ত্রীর মনোরঞ্জনের জন্য দৌড় প্রতিযোগিতা করতেছেন, তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। দৌড়াইয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগে চলে গেলেন, রাসূলুল্লাহ পিছনে পড়ে গেলেন। হযরত আয়েশা খুব আনন্দ করলেন, দেখলেন আপনি কিন্তু দৌড়ে আমার সাথে পারলেন না। বাস এর কয়েক বছর পর আরেকদিন এইভাবে দৌড়ের প্রতিযোগিতা হলো রাতের বেলায়। আজকে হযরত আয়েশা বলছেন ওই দিনের তুলনায় আমি, আমার শরীরটা স্থূল হয়ে গেছে, আমি একটু মুটিয়ে গেছি, দৌড়াইয়া আমি পিছনে পড়ে গেলাম, রসুল আগে উঠে গেলেন, আমি হাঁপাতে হাঁপাতে
যখন নবীজির কাছে গিয়ে দাঁড়িয়েছি রাসূলুল্লাহ তাবাসসুম মুস্কি হেসে আমার দিকে তাকিয়ে বলছেন আয়েশা ওই সেই দিনের প্রতিশোধ আজ নিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের ইউরোপ কিসের আমেরিকা ইসলামী সভ্যতার জুতার কাছেও দাঁড়াতে পারবে না তারা ওরা আজকে কি বলে বিশ্ব কি দিবস নারী দিবস পালন করে বিশ্ব নারী দিবস বিশ্ব মাতৃ দিবস বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস ওদের দরকার যাদের সারা বছরে কোনো ভালোবাসা নাই তাদের জন্য একটা দিন ভালোবাসার ভণিতা করা লাগে আমার লাগে না কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে আর দ্বীন ওয়ান নসিহা ইসলাম মানেই হলো ভালোবাসা সুবহানাল্লাহ কও ইসলাম মানেই হচ্ছে ভালোবাসা আমার দেশে মুসলমানদের দেশে বিশ্ব ভালোবাসা দিবসের কোনো প্রয়োজন নাই বিশ্ব নারী দিবস পালন করা বিশ্ব কন্যা দিবস পালন করা ওদের দরকার যার দেশে নারীর কোনো মর্যাদা নাই যেখানে কন্যার কোনো মর্যাদা নাই যেখানে মাতৃত্বের পিতৃত্বের মর্যাদা নাই সেখানে প্রয়োজন আমার দেশে প্রয়োজন নাই দিবস পালন করতে করতে এখন কিসব দিবস পালন করতেছে কালকে পত্রিকায় দেখলাম বিশ্ব পায়খানা দিবস আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা আমার নিজের চোখ দিয়ে দেখছি নাউজুবিল্লাহ মানে তালাশ করে পায় না করবে কি এরপরে দেখলাম ঢাকায় দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস তো বিশ্ব চিন্তা দিবসের এটার থিমটা কি করবেটা কি তো যারা আয়োজক তারা বলল যে আমরা ওই বিশ্ব চিন্তা দিবসে রাস্তার মোড়ে মোড়ে বসে চিন্তা করব যে আদৌ কোনো ব্যাপারে আমরা চিন্তা করতেছি কিনা নাউজুবিল্লাহি মিনজালিক পাগল ঠিক আছে ধরে প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলামিন নারীর অধিকার দিয়েছে কোরআন দিয়েছে হাদিস দিয়েছে বুক ভরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব ইসলাম দিয়েছে নারীর অধিকার রাসূলুল্লাহ বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খাইরুল মাতাইদ দুনিয়া ইমরাতু সালিহা এই পৃথিবীর সব কিছু হলো সম্পদ তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সালেহা নেককারিনী সতীসাধ্যী নারী আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নবী বলেন আমার কাছে তিনটি জিনিস প্রিয় নামাজ আমার কাছে প্রিয় সুগন্ধ আমার কাছে প্রিয় আর স্ত্রী আমার কাছে প্রিয় সুবহানাল্লাহ এই তিনটি জিনিস আমার কাছে প্রিয় আপনার স্ত্রীকে আপনি তো এই জন্য তাকে সম্মান করবেন ভালোবাসবেন অনেক কারণ আছে একটা কারণ তো এই যেই রাস্তা দিয়ে আপনি জাহান্নামে যেতেন সেই রাস্তায় আপনার স্ত্রী প্রহরীর মতো রাত দিন দাঁড়িয়ে আছে সেখানে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই সুতরাং আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন এবং তাকে আপনি সম্মান দিবেন ইসলাম নারীকে অর্থনৈতিক অধিকার দিয়েছে বলেছে ফাতুহুন্না উজুরাহুন্না ফরিদা ফরজ রূপী দায়িত্ব হিসাবে মহানার টাকা আদায় করে দাও এখন মহানার টাকা আদায় করা হয় না এখন বিবাহ মজলিসগুলিতে বলা হয় মহানা কত মহানা হচ্ছে 21,21,101 টাকা 11,11,101 টাকা একটা এক টাকা থাকা লাগবে কোথায় পাইছেন এটা একটা এক টাকা থাকা লাগবে আর এই যে মহারণা বাধা হয় এই মহারণার টাকা আদায় করা অধিকাংশ ক্ষেত্রে আদায় করা হয় না কথা ঠিক কিনা কথা ঠিক কিনা বরং উল্টা মহারণা আদায় করে নেয় কারা নেয় বলে পাত্রপক্ষ পাত্রপক্ষ মহারণা আদায় করে নেওয়ার সময় আদায় করার জন্য ঘটক এগুলোর কি বলে ঘটক কোন কোন এলাকায় এদেরকে উচ্চে নাক বলা হয় এদের কাজ হলো পরস্পরের মধ্যে বিবাহ দিতে গিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে না তো এরা বলে যে অমুকের ছেলে অমুকের মেয়ের বিবাহ হবে ছেলেকে দিতে হবে কি ছেলেকে দিতে হবে ল্যান্ড ক্রুজার ছেলেকে দিতে হবে গুলশানে বাড়ি 10,00,000 টাকা ক্যাশ
মঙ্গল গ্রহে অফিস বলে ছেলে লেখাপড়া জানে কি কই কলেজের বারান্দা দিয়ে কয়েকদিন ঘুরে টুরে আসছে গলায় সোনার চেনটেনও আছে মাথায় ভাল্লুকের মতো চুলও আছে এরপরে এইভাবে করে এক অপত্রে মেয়েদেরকে দেওয়ার ব্যবস্থা হয় টাকা পয়সার বিনিময় মহারানাটা ওরা নিয়ে গেল বিবাহে যদি উপহার দেয় শ্বশুর শ্বশুর পক্ষ পাত্র কি বলে কন্যা পক্ষ পাত্র পক্ষকে যদি সোনা দেয় দানা দেয় টাকা দেয় সব জায়েজ আছে সুন্নাত কিন্তু ছায়া নেওয়া যাবে না দাবি করে নেওয়া ডিমান্ড করে নেওয়ার নামই হলো যৌতুক এটার নাম কি চট্টগ্রামে কি বলে যৌতুক এই যৌতুক হলো শ্বশুরের সাথে এক প্রকারের কৌতুক এইভাবে করে ছায়া টাকা আদায় করা হারাম ছায়া টাকা আদায় করা কি আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলে আমি জানতে চাই যে এই যাদের ছেলে আজ পর্যন্ত বিয়া দেন নাই বিবাহ দিতে গিয়ে কন্যা পক্ষের কাছ থেকে হারাম সাইয়া যৌতুক আদায় করে ছেলে বিয়ে দিবেন না এই রকমের লোক ওয়াদা করতে পারবেন না মনে করবেন এই কথা যে আল্লাহই মাহফিলে আজকে আসলাম কেন আচ্ছা দেখি তো যারা ছেলে বিয়ে দেন নাই তারা ওয়াদা করবেন এই কথা বলে যে আমার ছেলে বিবাহ দিতে গিয়ে যৌতুক এক পয়সা এক থেকে নিয়ে হাজার কোটি যা হোক যৌতুক চাইব না বিনা যৌতুকে ছেলে বিবাহ দেব কারা কারা দেবেন ছেলেওয়ালারা হাত তোলেন তো ও মাশাআল্লাহ বাচ্চা পোলাপান হাত উঠেছি কি কামে তোমরা তো বাপ হও নাই এখন হাত নামান জি ভবিষ্যতে হাত নামান হাত নামান আলহামদুলিল্লাহ বলেন যৌতুক এক সামাজিক ব্যাধি এই ব্যাধি বন্ধ করতে হবে এবং চট্টগ্রাম থেকেই এটার আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাই সব যারা বিবাহ করে নাই সেসব যুবকদের বিবাহ করা লাগবে কিনা লাগবে কিনা হ্যাঁ ফুর্তি হয়ে একটু জোরেই বলতেছে লাগবে এই বিবাহ করতে গেলে শ্বশুর যদি ঘড়ি দেয় বলবা আলহামদুলিল্লাহ যদি শেরওয়ানি দেয় আলহামদুলিল্লাহ যদি কিছু না দেয় নাউজুবিল্লাহ নাকি তাও আলহামদুলিল্লাহ বরং তুমি কেন ফকিরের ছেলে ফেলে না তো তোমরা যুবকদের বলতেছি ফকিরের বলাবান না তো তো বোন ওই কি বলে যারে বিবাহ করবা সেই শ্বশুর বাড়ির টেলিভিশন না হইলে দেখা যাবে না তুমি কি খয়রাতির পোলা যদি এখন তো দেখতেই হয় তো বউয়ের বাপের কাছ থেকে টেলিভিশন না নিয়া মসজিদগুলার সামনে শুক্রবার দিন থাল পাতে বসে যাইও তাও কন্যাপক্ষের কাছ থেকে সাইয়া নিবা না কিছু দিলে আলহামদুলিল্লাহ না দিলেও বিনা যৌতুকে নিজের পায়ে দাঁড়াইয়া চাকরি করে বিয়ে করবা চাকরি কামাই রোজগার না করিয়া নিজে বাপের হোটেলে খাও আরো একজন আনে মেহমান বানাইও না কাজ করবে চাকরি করবে ব্যবসা করবে তারপরে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া বিয়ে করিয়া বউরে রানী বানাইয়া ভালোবাসার সিংহাসনে বসাবে তাকে কোনো কিছু খোটা দিবে না এটা এই জন্য বলি বাংলাদেশে একটা একটা কি বলে ওটাকে যৌতুকের একটা গরু দেওয়া হয় নাই টেলিভিশন দেওয়া হয় নাই বলে গরুর মতো পিটিয়ে স্ত্রীকে হত্যা করা হয়েছে হাজারো ঘটনা বাংলাদেশে আছে বিনা যৌতুকে বিয়ে করবে যে সব বীর তরুণ চট্টলার যুবকের এবার হাত উঁচু করে দেখাও ও মাশাআল্লাহ এখন তো দেখা যায় কেউ বিয়ে করে নাই আচ্ছা হাত নামান হাত নামান আলহামদুলিল্লাহ বলেন হাত নামান এই যে ভাই আমি কিন্তু বুঝতে পারি দাঁড়াইছেন কেন কোমর ব্যথা করতেছে বোধহয় বসেন কোমর ব্যথা আল্লাহ ভালো বানাই দেবেন জোরে কোন আমিন আরে ভাই বসতে বলছি বসেন কোমর ব্যথা হলে তো আমারও করবে আমি তো বসা বসেন সবাই বসেন প্রিয় ভাই সব তাহলে একটি বড় রকমের অপরাধ থেকে চট্টগ্রামকে মুক্ত করার জন্য আন্দোলন শুরু করা হলো বলেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব আল্লাহ তাআলা
এই নারী যখন বিবাহ হলো আল্লাহ তাআলা তাকে অধিকার দিলেন শিক্ষার অধিকার লেখাপড়ার অধিকার পড়ার অধিকার সব অধিকার দিলেন এরপরে দিলেন তাকে মা বানায় দিলেন কদিন পরে কি হয়ে গেল মা হয়ে গেল সুবহানাল্লাহ এখন কিন্তু ইজ্জত আরো বাড়লো মা হওয়ার পর ইজ্জত কি হলো আরো বেড়ে গেল আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছে এক সাহাবী এসে বলছেন সালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা আবুক সুবহানাল্লাহ একজন এসে নবীজির কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মানুষের ভিতরে আমি কার যত্ন করব কার খেদমত করব কার সাথে ভালো ব্যবহার করব আমার কাছে সব থেকে ভালো ব্যবহার কে পেতে পারে নবীজি বললেন তোমার মা সাহাবি প্রশ্ন করলেন তারপরে কে রাসূলুল্লাহ বললেন তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার পিতা পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ পাক কয় গুণ বাড়ালেন সবাই বলেন কয় গুণ তিন গুণ আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে যে আল্লাহর ইবাদত করার পর মা বাপের এহসান করবে সুবহানাল্লাহ আর আমার দেশের লোকেরা কি বল কি করে লক্ষ্য করতেছেন আপনারা আল্লাহ বলেন কি আর বান্দারা করে কি আল্লাহ বলছেন মা বাবার খেদমত করো আমার ইবাদতের পরে আল্লাহর পরেই স্থান কার চিল্লায় বলেন আমাদের লোকেরা বোঝে না না বুঝা চলে যায় ভালো কোনো খাবার ভালো কোনো ফল কোনো হযরত কোনো পীর সাহেবের দরবারে নিয়ে হাজির করলে হ্যাঁ দেন পীর সাহেবকে হাদিয়া দিবেন দেন কিন্তু আগে দিবেন বাইরে আপনার কাছে সন্তানের কাছে সব থেকে বড় পীর হচ্ছে মা বলেন সব থেকে বড় পীর কে মা আর বাবা মা আর এই দুজন হচ্ছে আপনার কাছে সব থেকে বড় পীর পীর সাহেবের দোয়া কবুল হবে কি হবে না আলেম সাহেবের দোয়া কবুল হবে কি হবে না সন্দেহ আছে 50-50 দোয়া কবুল হইলেও হইতে পারে না হইলেও না হইতে পারে কিন্তু মা বাপ যদি দোয়া করে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায় 100% দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাই সব আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মা বাবা যখন দোয়া করে সন্তানের জন্য যখন দোয়া করে বন্দুক দিয়া গুলি করলে সেই গুলি তার লক্ষ্য বস্তুর কাছে যেতে যত না দেরি হয় মা বাপের দোয়া বা বদ্দোয়া আল্লাহর দরবারে থেকে দ্রুত গতিতে চলে যায় মাকে খাওয়া বুড়া মা আছে না বলেন আছে না মা যখন বুড়া হয়ে যায় বউয়ের কথা মতো সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করে মুখ মলিন করে থাকে কথা বলে না আর মনে মনে বলে প্রকাশ্য বলে অনেকের সামনে বলে বুড়ি মরে না কেন নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ তুমি কারে মরতে বলো কারে মরতে বলো তোমার মা তোমার যখন অসুখ হয়েছে যত্ন করেছি বুকের সাথে আগলায় ধরেছে সারা রাত শিয়রে বসে বসে বিদ্যুৎ ছিল না ঘরে কেরোসিনের ল্যাম্প জ্বালায়া চেরাক জ্বালায়া কোরআন শরীফ তেলাওয়াত করেছে আর শেষ রাতে দুইখানা হাত রব্বুল আলামিনের দরবারে তুলে দিয়ে কেঁদেছে রব্বুল আলামিন আমার বাঁচা ধনকে আমার জীবনের বিনিময় আল্লাহ তুমি বাঁচাইয়া দাও যে মা বললেন আমার জীবনের বিনিময় আমার ছেলে তুমি বাঁচাও মেয়েরে বাঁচাও সেই ছেলে বড় হইয়া বউয়ের পাগল হইয়া বলে বুড়ি মরে না কেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মাকে সম্মান করুন মাকে ভালোবাসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা
ووضعته كرها وحمله وفصاله 30 شهرا আমি সমগ্র মানব গোষ্ঠীকে উপদেশ দিচ্ছি তোমরা তোমাদের ওসিয়ত করছি তোমরা তোমাদের মা-বাপকে সম্মান করো তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে ডেলিভারি করেছে অত্যন্ত কষ্টের সাথে আর 30টা মাস বুকের দুধ দিয়ে তোমারে মানুষ করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ভাই সব মা-বাপ যদি হাত তোলে চোখ দিয়ে পানি পড়ে দোয়া কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ করো এই যে হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির এই দরগায় আপনারা যান হযরত বাইজিদ বুস্তামী যখন ছোট ছিলেন তার মা অসুস্থ গভীর রাতে মা জেগে বলছে বাবা আমি তো পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছি একটু পানি পান করাও বাচ্চা দেখলেন ঘরের মধ্যে পানি নাই বাইরে কোথা থেকে পানি জোগাড় করলেন এসে দেখেন মা ঘুমায় গেছে শীতের রাত বাচ্চা দাঁড়ায় আছে পানি নিয়া ফজরের সময় মায়ের ঘুম ভেঙেছে তাকিয়ে দেখে বাইজিদ দাঁড়ানো বাইজিদ তুমি দাঁড়ানো কেন কাঁপতেছো কেন ছেলে বলছে মা আপনি পানি চাইছিলেন তা পানি চাইছিলাম তা কি হয়েছে তা আমি তো ঘরে পানি পাইনি দূরে গিয়ে পানি আনছি আনি দেখে আপনি ঘুমাই গেছেন আমারই উঠাও নাই কেন আপনার ঘুমের ক্ষতি হবে তা তুমি নিজে ঘুমাও নাই কেন এই জন্য যে আপনি জাগে যদি আবার পানি চান আর সময় মতো না দিতে পারি তাহলে তো আপনার কষ্ট হবে সেই জন্য মা আমি দাঁড়ায় রয়েছি আপনি পানি খাবেন সেই পানি নিয়ে বাইজিদের মা হযরত বাইজিদকে বিছানার উপরে আরাম করে শোয়াই দিয়া উযু করে নিজে নামাজ পড়লেন নামাজ আদায় করে দুইখানা হাত আল্লাহর দরবারে তুলে ধরে বলেন রব্বুল আলামিন আমি বাইজিদের মা আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যে কষ্ট করেছে আজ তার এই কষ্ট দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি মা হয়ে আমার বাইজিদের জন্য দোয়া করি রব্বুল আলামিন আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও দোয়া মঞ্জুর হয়েছে না হয় নাই সুবহানাল্লাহ প্রিয় ভাই সব এই জন্য মা-বাপকে সম্মান করতে হবে মহব্বত করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন এমন কি মা-বাপের সামনে চোখ মোটা করে কথা বলবে না চোখ মোটা করে মা-বাপের সামনে কথা বলবে না আল্লাহ ইচ্ছা করলে চোখ অন্ধ করে দিতে পারেন পীরের সামনে যত গিয়ে মহব্বত করে ঘাড় কাত করে বসো তোমার বড় পীর তোমার মা তোমার বাবা তাদেরকে শ্রদ্ধা করো সম্মান করো কলজা দিয়ে মহব্বত করো মা বাপকে একটা কথা বিশ্বাস করুন মনে রাখেন মা বাপকে যে যত বেশি সম্মান করবে মহব্বত করবে মর্যাদা দেবে তার জীবনে সম্মানের আর রুজির কোনো অভাব হবে না হবে না হবে না আল্লাহ তাআলা বাড়ায় দেবেন সুবহানাল্লাহ আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন বান্দারে মা বাপের সামনে শক্ত করে কথা কইস না ওয়াকুল লাহুমা কাওলান কারীমা মা বাবার সাথে সম্মান সূচক কথা বলো আর আমার কাছে দোয়া করো কি বলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিচ্ছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আবার পড়েন ربرحمهما كما ربياني صغيرا الله تعالى শিখাই দিলেন বান্দারে দোয়া কর আয় আমার রব আমার মা বাবা আমাকে যেমন ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছে মাবুদ গো তুমি আমার মা বাবাকে সেইভাবে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন এই দোয়া প্রত্যেক নামাজের পর আপনারা পড়বেন মনে থাকবে ভাই জোরে বলেন মনে থাকবে আল্লাহ যেন আমাদেরকে মনে রাখান আমরা বলি আমিন প্রিয় ভাই সব মা হিসাবে আল্লাহ তাআলা এই মর্যাদা বৃদ্ধি করে দিলেন নারীর তিনটা স্তর বললাম কন্যা বধু মাতা তিন স্তরে ইসলাম যে মর্যাদা দিয়েছে এর থেকে বেশি মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারে নাই এখন এই নারীদেরকে যাদের এত মর্যাদা আল্লাহ দিলেন মর্যাদা তো এত বাড়াই দিলেন সন্তানের জান্নাত মায়ের পায়ের তলে ঢুকাই দিলেন সুবহানাল্লাহ বলবেন না মেয়ে লোকের মায়ের পায়ের তলে তার সন্তানের বেহেশত আল্লাহ ঢুকাই দিলেন সম্মান করো মর্যাদা করো যারা মা বাবার সাথে বেয়াদবি করছো আজকের রাতে মায়ের কাছে গিয়ে বাপের কাছে গিয়ে পাও দুটো জড়ায় ধরো আর বলো আব্বা আম্মা
আমি তো ভুল করছি বেয়াদবি করছি বুঝি নাই আল্লাহর কাছে আমারে maaf করে দেন maaf করে দেবে না দিবে মা বাবার চাইতে সন্তানের জন্য কল্যাণকামী কে আছে বল কথা মতো খবরদার কখনো মা বাবার সাথে নাফরমানি করবেন না মনে থাকবে মনে থাকবে আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দিক আমরা বলি আমিন প্রিয় ভাই সব এই নারীকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন নারীরা যেন পর্দায় থাকে قل للمؤمنات يغضضن من أبصارهن মেয়ে লোকদেরকে বলা হয়েছে মুমিনা নারী তোমরা তোমাদের চক্ষুকে পর পুরুষ থেকে নির্মগামী করে রাখো ওয়াহফাজনা ফুরুজাহুন্না আর তোমাদের যৌনাঙ্গ সমূহ এগুলিকে তোমরা হেফাজতে রাখো এগুলি লজ্জাস্থান সমূহ হেফাজতে রাখো যা মানুষকে দেখিও না وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهليه الاولى আর তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো ওই জাহেলিয়াতের যুগে যে ধরনের সাজসজ্জা করে রাস্তায় বের হতো ঠাট ঠমক করত রূপচর্চা করত মানুষের সামনে পরপুরুষের সামনে জাহেলি যুগের মতো তোমরা বেরিও না কে বলতেছেন আল্লাহ বলতেছেন আল্লাহ পাক বলছেন وقرنا في بيوتكن ঘরের মধ্যে থাকো এই ঘরের মধ্যে থাকার অর্থ কিন্তু এই নয় যে ঘরের মধ্যে পড়ে থাকো লেখাপড়া করো না চাকরি বাকরি করো না এটা কিন্তু নয় বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সাহাবীরা ব্যবসা করেছেন কেউ আতরের ব্যবসা করেছেন কেউ ফলের ব্যবসা করেছেন কেউ খেজুরের ব্যবসা করেছেন এবং এই মহিলারা নার্সের দায়িত্ব পালন করেছেন যুদ্ধাহত সৈন্যদেরকে নার্সিং করেছেন যুদ্ধের ময়দানেও তারা কাজ করেছেন কাজী ঘরের মধ্যে থাকো তার অর্থ হলো ঘরের মধ্যে যে পরিবেশটা থাকে পর্দার পরিবেশ যখন বাইরে যাবে তখনও এই পর্দার পরিবেশটা নিয়ে যাবে যখন বাইরে যাবে বোরখাটা পরে যাইও বোরখাটা পরলে ওটা একটা ঘরের মতো বোরখার দরজাও আছে জানালাও আছে আছে না যেখানে সুযোগ আছে জানলা খুলে দেন মুখের কাপড়টা উঠে দেখেন যেখানে সুযোগ আছে আর যেখানে সুযোগ নাই জানলা বন্ধ করে দেন ঠিক না এই বোরখা পড়তে বলা হয়েছে বোরখা পরে চলবেন এই বোরখাটা একটা নিয়ামত বাংলাদেশ নিয়ে কথা বলি এই বাংলাদেশে আজ পর্যন্ত যত নারীর মুখে অ্যাসিড পড়েছে একটা দৃষ্টান্ত চাই আপনারা বলেন আমাকে যে বোরখা পরা একটা মেয়ে লোকের মুখে অ্যাসিড পড়েছে প্রমাণ দেন পারবেন প্রমাণ দিতে পারবেন আর কেন পারবেন না বলেন কারণটা কি কারণ হলো এই মেয়ে লোকটা যখন বোরখা পরল সে আল্লাহর হুকুম পালন করল কার হুকুম পালন করেছে আর তখন আল্লাহর দায়িত্ব হয়েছে নারীর সতীত্বের এবং তার শরীরের হেফাজতের দায়িত্ব নেওয়া এই জন্য বোরখা পরা নারীর মুখে অ্যাসিড পড়ে না মা বোনেরা যারা আজকে রাস্তায় বসে প্যান্ডেলে বসে বিভিন্ন জায়গায় বসে বাড়িতে বসে আমার কথা শুনছেন আমি মা বোনদেরকে বিনীতভাবে আরজ করি যখন আপনি বোরখা ছেড়ে যে সব মেয়েরা রূপচর্চা করে চুল পিছনে ছেড়ে দিয়ে লিপস্টিক লাগায়া রূপচর্চা করে যখন কোনো দোকানে যায় তখন দোকানের সেলসম্যান বলে ভাবি আসেন আসেন এই শাড়িটা পরলে আপনার দারুণ মানাবে আরে শয়তান শাড়ি মরলে মানাবে কিনা তার স্বামী বলবে তুই কেডা এখন দোকানদার যদি ভাবি বলে তাতে কি মর্যাদা বাড়ে বাড়ে না আপনি দেখেন বোরখা পরেন চাদর পরেন দোকানে যান দোকানি বলবে খালাম্মা শাশি আম্মা বসেন বসেন সম্মান করে বসতে দেবে এবং আপনার সামনে কাপড়গুলি খুলে ধরবে যেটা আপনার প্রয়োজন নেবেন তাহলে বোরখায় কি সম্মান কমায় না বাড়ায় কমায় না বাড়ায় মা বোনেরা বোরখা পরুন চাদর পরুন আপনার মেয়ে কলেজ গোয়িং ইউনিভার্সিটি গোয়িং যেসব বয়সপ্রাপ্ত মেয়ে আছে আল্লাহ কোরআনে বলেছেন এমন একটা চাদর পরো যেই চাদরটা পরলে পরে মাথাটা বুকটা গলাটা ঢাকা হয়ে যায় এমন একটা চাদর পরো এই চাদর পরা মুসলমানদের জন্য ফরজ মুসলমানদের জন্য কি প্রিয় ভাই সব নারীর জন্য আল্লাহ পর্দা করেছেন আর এই পর্দা হলো তাদের জন্য নিয়ামত সেই নিয়ামত তারা ধারণ করবেন আল্লাহ তাআলা তাহলে সন্তানগুলো ভালো বানাই দিবেন কোন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন মৃগনাভি কস্তুরি ছাগলের পেটে হয় না হরিণের পেটে হয় হরিণের পেটে হয় হরিণ থাকে কোথায় গাছের মধ্যে পর্দা আড়ালে ছাগল থাকে কোথায় মাঠে ঘাটে পথে ঘাটে যেখানে সেখানে কাজী ছাগলের মৃগনাভি তো ভালো দড়ি ধরলো গোসল আছে হয়ে যায় দুর্গন্ধের ঠেলা আর জঙ্গলের ভিতরে হরিণ থাকে মৃগনাভি কস্তুরি আল্লাহ দান করেন
যার সুগন্ধ এখানে নাড়া দিলে সারা মাহফিল বিমোহিত হয়ে যাবে। আল্লাহর নেয়ামত পর্দায় থাকে, নারীদেরকে আল্লাহ পর্দায় থাকতে বলেছেন। এই পর্দায় থাকলে পরে কস্তুরী সম সন্তান আল্লাহ দান করবেন। আর যদি পর্দায় না থাকে, যে সন্তান হবে হবে মিস্টার গোল্টু বাবু, মন্টু মিয়া, ভয় ছোট মানুষ অস্থির, তার চোখ গর্তের ভিতরে কি খাইছে, চোখ গেছে গর্তের মধ্যে, 2 কেজি চাউল বাবা যায় দুই চোখে, চুল মাথা দিয়ে ঝুলানো, প্যান্ট পরছে, সে প্যান্ট পর অবস্থায় সেলাই করছে না কেমনে করছে আল্লাহ জানে, জুতার মধ্যে এত বড় বড় লোহা বটন লাগানো, গলায় এত বড় মোটা সেট, জাহান্নামের আগেই সালা সিলা ওয়াসাইরা, জাহান্নামের শিকল আগেই পড়ছে গলায়, রাস্তায় মানুষে দেখে আর বাপ বাপ করে পলাইতে থাকে, বলতে থাকে আল্লাহ এই শয়তানের গজব দাও, এই শয়তানের যে মায়ের পেটে রাখছে তার কলেরা দাও, ওর বাপের বসন্ত দাও। আর ছেলে যদি ভালো হয়, মানুষে দোয়া করে, আরে এই ছেলেটা এত ভালো, আল্লাহ এই ছেলেটির প্রতি রহম করো, এই ছেলের যে মায়ের পেটে রাখছে সে মায়ের রহম করো, ওর বাপের রহম করো, সুবহানাল্লাহ। নেক সন্তান পাওয়ার জন্য পর্দায় থাকা আপনার জন্য জরুরি, মা বোনেরা পর্দায় থাকুন এবং নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখাবেন না। আপনার সৌন্দর্য আপনার পিতার জন্য নয়, ভাইয়ের জন্য নয়, ছেলের জন্য নয়, কারোর জন্য নয়, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র স্বামীর জন্য।